আমরা কথা বলবো বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের আন্দোলনের অন্যতম রূপকার মাকসুদুল হকের সাথে। তিনি 1974 সালে মালিবাগে আল্লি বাট নামে একটি ব্যান্ড দলের সাথে যুক্ত হন। 1976 সালে মাকসুদ ফিডব্যাকে আসেন, তখন তিনি ইংরেজিতে গান করতেন। মাকসুদকে সবাই ম্যাক নামে ডাকতেন। 1990 সালে মিলা নামে একটি অ্যালবাম বের করেন, সেই অ্যালবামে মেলাই জাইরে নামে একটি গান ছিল, যেই গানটি আকা চুম্বি জনপ্রিয়তা লাভ করে। সেই গানটির লেখক ছিলেন মাকসুদ নিজেই। এই গানটি লিখতে যেয়ে প্রায় 3 মাস সময় নেন। গানটির গীতিকার ছিলেন মাকসুদ, যে গানটি পরবর্তীতে সুপার ডুপার ব্যবসা করে এবং 32 বছর পরেও সেই গানটি এখনও তরুণ প্রজন্মের মুখে মুখে। সেই গুণী সঙ্গীত শিল্পী মাকসুদের সাথে কথা বলবো। মাকসুদ তার শ্রোতাদের জন্য কিছু বলবেন যা এখন আপনারা দেখতে পাবেন। আসলে আমি আজকে এই অবধি আসতে পেরেছি অনেক অনেক পরিশ্রম গেছে জীবনে অনেক। আমাদের সময়কে আমি তো বলছি 70 দশকের কথা, তখন তো ব্যান্ড সঙ্গীত এখনকার মতো না, তখন আমরা খুব কম লোক ব্যান্ড সঙ্গীত করতাম, যন্ত্রপাতির অভাব ছিল প্রচুর। সেই যন্ত্রপাতি টানা হাঁচড়া করে স্টেজে নিয়ে যোগাড় করার থেকে শুরু করে গান বাজনা প্র্যাকটিস করা, রাতকে রাত জেগে থেকে প্র্যাকটিস করে গান করা, এবং সব ইংরেজি গান তোলা। সে সময় তো আমরা ইংরেজি গানই করতাম, তো ইংরেজি গান আমরা করতাম এবং সেটা হোটেল ইন্টারকন্টিনেন্টালে, যেটা এখনও আছে, বিদেশিদের সামনেই করতাম। তো সেখানে কিন্তু আমাদের একটা যাচাই বাছাইয়ের একটা পর্ব হয়ে যেত। খুব হাবি জাবি ব্যান্ড গিয়ে ওই বিদেশিদের সামনে গান করতে পারতো না, আমাদের একটা স্ট্যান্ডার্ড ছিল, সেই স্ট্যান্ডার্ডটা আমরা উত্তরণের জন্য অনেক চেষ্টা করতাম। তো এইভাবেই আমাদের মানে 70 দশকের মাঝামাঝি সময় থেকে আমাদের শুরু হয় যাত্রা। 80-85 দশকে এসে তো আমরা আবার বাংলা গানে ঢুকলাম, তো ফিডব্যাকের সাথে বাংলা গানে ওই আমরা যে ইংরাজি গানে তালিম নিয়েছিলাম সেগুলি আমরা কাজে লাগিয়েছি এবং সেই ধরনের কালজয়ী গানগুলো করেছি বলে আজকে এই অবধি আসতে পেরেছি। মানুষজন যে মনে রাখে আমাদের, সেটা হলো আমাদের অনেক পরিশ্রম গেছে এবং ব্যাকগ্রাউন্ডে অনেক বেদনা আছে, অনেক দুঃখ আছে, আনন্দ আছে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা যেটা বলার খুব মানে অপেক্ষা রাখে না, সেটা আমাদের কষ্টতে যে পরিমাণ কষ্ট করেছি সে পরিমাণ কিন্তু আমরা স্বীকৃতি এখনও পাইনি, সে তো আমার মূল্যায়ন এখনও হয়নি, যদি কোনো সময় হয়। কিন্তু যতটুকু পেয়েছি, যতটুকু জেনেছি, যেমন সবচেয়ে বড় কথা হলো অগণিত মানুষের ভালোবাসা, দেশবাসীর ভালোবাসা, এটা তো আর কোনো কিছু দিয়ে তুলনা হয় না। অতএব সেই তুলনাটা আমি করতেও চাই না। অতএব যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা আমরা ভালোই আছি, সুস্থ আছি, এই আমার সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।